নজর রাখবো আজ শুরুতেই বুলেটিনের একটা বক্তব্য আপনাদের শোনাবো। দুর্নীতির টাকা ঢুকছে টলি পাড়ায়, উদ্বিগ্ন টলিউডের কলা কুশলীরা। সিনেমা প্রযোজনা করেছিল বাকিপুর, রেশন দুর্নীতিতে এখন শ্রীঘরে সেই বাকিপুর। বাকিপুরের সিনেমায় ছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়। ছবির প্রিমিয়ারে হাজির ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। পার্থ বাবুকে দেখে অবাক হয়েছিলাম, সাফ জানালেন অভিনেত্রী দোলন রায়। বাকিপুরকে দেখিনি, পরিচালকের সঙ্গে কথা হয়, অর্পিতার সঙ্গে একবারই দেখা হয়েছিল। প্রিমিয়ারেও হাজির ছিলেন পার্থবাবু অর্পিতা, সিএনকে জানালেন দোলন রায়। রেশন দুর্নীতির টাকা টলিউডে, সব থেকে বড় প্রশ্ন এটাই। আগে শোনাই আপনাদের দোলন রায় কি বলেছেন, শুনুন। রহমানকে চিনতেন আপনি, তো কাজটা করেছেন, চিনতেন বাকিপুরকে? আমি অভিনেত্রী বলে আমার প্রডিউসারকে কে ফিনান্স করেছে সেটা আমার পক্ষে চেনা কখনোই সম্ভব না। এবং যখন উনি আমার কাছে স্ক্রিপ্টটা নিয়ে এসেছিলেন, উনি নিজে প্রডিউসার বলে দাবি করেছিলেন, এবং টাকা পয়সা সব যিনি ডিরেক্টর সৌরভ মুখার্জি, হ্যাঁ, উনি এসেছিলেন, উনিই কথা বলেছিলেন, উনিই টাকা পয়সা হ্যান্ডেল করেছিলেন। নামটাই তো জানিনি, নামটা তো এই সদ্য কয়েক এক সপ্তাহ হলো বোধহয় জানতে পাচ্ছি, এবং তোমরা যেভাবে জেনেছো আমিও সেভাবেই জানলাম যে ওই ছবিটাতে নাকি ওনার ফিনান্স ছিল। অর্পিতার সঙ্গে কোনোদিনও দেখা হয়েছিল আপনার? আমার কোনো স্ক্রিন শেয়ারিং নেই, ছবিটা দেখলে বুঝতে পারবে। একদিন চোখের দেখা দেখেছিলাম, আমার ওর প্যাক আপ হয়েছে আর আমার কল টাইম পড়েছিল, ও বেরিয়ে গেল, আমি ঢুকলাম, শুনলাম ও ওখানে কাজ করছে। ওকে একবারই শুধু সামনাসামনি মিনিট পাঁচ সাতের জন্য দেখলাম, যেদিনকে নাকি ছবিটার প্রিমিয়ার হয় সেদিনকে পার্থবাবু এসেছিলেন, পার্থদা এসেছিলেন ওখানে, তো তখন ওকে দেখেছিলাম। কিন্তু আমি সেই সময় অবাক হয়েছিলেন, মানে ছবির প্রিমিয়ারে পার্থ চট্টোপাধ্যায়? হ্যাঁ, তা একটু হয়েছিলাম, কারণ তখন তো ছবির সাথে মানে আমাদের শিল্পীদের সাথে তিন লোকজনদের মধ্যে যাদের সাথে ঘনিষ্ঠতা, যেমন অরূপদা, স্বরূপদা, ব্রাত্য, এরা বা ইন্দ্রনীল, এদের দেখলে খুব একটা অবাক হই না আমরাই আমাদের মহলে, পার্থদাকে একটু অবাক হয়েছিলাম। কালো টাকা সাদা করার সহজ জায়গা টলিউড, আগেও হয়েছে মানুষের লোভের জন্য এমনটা হচ্ছে, সাফ জানালেন বিপ্লব চট্টোপাধ্যায়। গায়ক কবির সুমনের উক্তি তুলে ধরলেন বিপ্লব বাবু, এর পেছনে সরকারের মদত রয়েছে, না হলে হতো না। মমতা দেবী জানতেন না জ্যোতিপ্রিয় বাবু সম্পর্কে, এটা বিশ্বাসযোগ্য? প্রশ্ন তুললেন প্রবীণ অভিনেতা, তরুণ অভিনেতাদের লাইফস্টাইল নিয়েও প্রশ্ন বিপ্লব বাবুর, চলুন শোনাবো। হয়েছে, নিশ্চয়ই হয়েছে, কারণ টাকা বেশি থাকলে, এখন তো নোংরা টাকা, তখন তো সুস্থ টাকা ছিল, ইনভেস্ট করছে এইটুকুনি বলতে পারি। যাই না, হতেই পারে। মানুষ, আসল কথা হচ্ছে মানুষ যতদিন লোভী থাকবে ততদিন কিন্তু নোংরামি বাড়বে, লোভটাকে বন্ধ করতে হবে। দীর্ঘদিন আগে প্রতিষ্ঠিত গায়ক সুরকার শ্রদ্ধার কবির সুমন মহাশয়, তিনি যখন একটা দল থেকে আর একটা দলে গেলেন, তা ওকে জিজ্ঞেস করেছিলেন, জানি না আপনারা সেটা গেছেন যদিও, এ তো লোকের মানুষের স্বভাবই এই তো, ফলে এইটাই মুশকিল। আরও চাই, দুটা কুৎসা করো, এইভাবেই চলবে। মিথ্যে কথা বলবো না, সরকারেরও প্রচণ্ড মদত থাকে, মদত না থাকলে হতে পারে না। সবসময় সরকারের তো ও কার মা মাটি মানুষ না কার সরকার আমি জানি না, কিন্তু সরকার এবং গভর্নমেন্ট ইজ ফর দ্য পিপল, অফ দ্য পিপল, বাই দ্য পিপল, এইটুকু লেখাপড়া আমি করেছি। তো দেবনারায়ণবাবু বেশি বলতে পারে, সরকার তিনি তো ইংরেজি ছাড়া কোনো কথা বলেন না। তো যাই হোক, তো সেটা সরকারের তো একটা দায়িত্ব থাকেই, প্রচ্ছন্ন পরোক্ষ প্রত্যক্ষ যেভাবেই হোক একটা দায়ী সরকারের এই প্রচ্ছন্ন মদতেই সেগুলো হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তারা জানে এই যে আজকে জ্যোতিপ্রিয়বাবুকে নিয়ে এত কথা হচ্ছে, আমাকে বিশ্বাস করতে হবে, একটা বাচ্চা ছেলেও বিশ্বাস করবে যে এটা শ্রদ্ধা মমতা দেবী জানতেন না। অ্যামাই টু বিলিভ, আপনি বিশ্বাস করেন? বলুন না, পারবেন না, বলতে পারবেন না, জানে না কারা চোর কারা ডাকাত, কিন্তু চুপচাপ থাকে তাহলে। টলিউডে যাচ্ছে দুর্নীতির টাকা, প্রশ্নটা বারবার উঠছে, লিকুইড মানি ব্যবহারের সুযোগ আছে সিনেমায়, সেজন্য কালো টাকা সাদা করার সহজ জায়গা টলিউড, কিন্তু শাসক দলের সাহায্য ছাড়া সেই টাকা ঢুকতে পারে না। শাসকের তত্ত্বাবধানে অপরাধমূলক ঘটনা ঘটছে, সিএনকে স্পষ্ট জানালেন অভিনেতা রুদ্রনীল ঘোষ, চলুন শোনাবো কি বলেছেন রুদ্রনীল।
ক্ষেত্রে যেখানে লিকুইড মানি ইনভেস্ট হওয়ার স্কোপ রয়েছে, প্রচুর ব্যবসা রয়েছে যেখানে ব্যাংক অ্যাকাউন্ট ট্রান্সফারের মাধ্যমে সেখানে ব্যবসা হয় না বা মানুষের জীবিকা জীবন চলে না, যেখানে লিকুইড মানি দরকার হয়। যে যে ব্যবসাতে খুব সহজে ঢুকে যেতে পারে তার মধ্যে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে এই ধরনের টাকা ঢুকে যাওয়ারও একটা চান্স আছে অন্যান্য ব্যবসার মতোই। কিন্তু যেহেতু ফিল্ম ইন্ডাস্ট্রি মানুষের পছন্দের মধ্যে যে যে জায়গাগুলো রয়েছে, নজর রাখবার যে ইচ্ছাগুলো আছে তার মধ্যে একটা বড় করে পার্ট, তো ফলত ফিল্ম ইন্ডাস্ট্রি সম্পর্কে আমাদের অভিনেতা অভিনেত্রীরা আমরা কী করছি, কার সঙ্গে গল্প করছি, একই ঘটনা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে হলেও, বিভিন্ন জীবিকাতে হলেও আমাদের দিকে চর্চা বা মশালা মাখিয়ে সেটা বড় করবার একটা বেশি স্কোপ থাকে। শাসক দলের তত্ত্বাবধানে পশ্চিমবঙ্গে এবং রাজ্য সরকারি উদাসীনতায় বা সাহায্যে যে যে অপরাধমূলক ঘটনা ঘটছে, যেখানে আর্থিক দুর্নীতি জড়িয়ে থাকছে, সেখানে বেশ কিছু ব্যবসায়ীকে খুঁজে পাওয়া যাচ্ছে। শুধুমাত্রই বাকিবুর রহমানের কথা বলছি না, বহু আগে থেকেই বিভিন্ন ব্যবসায়ে মানুষের ঠকানো টাকা, মানুষের অধিকার লুট করা টাকা, শুধুমাত্র রেশন দুর্নীতি, আবাস দুর্নীতি, চাকরি দুর্নীতির কথা বলছি না, তার আগেও কেন্দ্র সরকারি বিভিন্ন প্রকল্পের টাকাও এই বিভিন্ন রকমভাবে চুরি হয়। এবং সেই ইন্ডাস্ট্রি, এই চর্চিত ইন্ডাস্ট্রিতে যখনই ঢুকবে, যেদিকে মিডিয়ার ক্যামেরার চোখ রয়েছে, সেইখানে খুব সাহসের সঙ্গে ততক্ষণ ঢুকতে পারে না যতক্ষণ না পর্যন্ত শাসক দলের সাহায্য থাকে বা আশীর্বাদ থাকে। একটা অংশের মানুষের সঙ্গে তৃণমূল নেতাদের, যারা যারা ধরা পড়েছেন, যারা এখনো ধরা পড়েননি এটাও মানতে হবে, বা আগামীতে ধরা পড়বেন, কারণ দুর্নীতি ছাড়া এই দলটি চলে না, এই দলের ম্যানিফেস্টো বা বিধিসম্মত এই দল সম্পর্কে লেখাই রয়েছে কিন্তু যে তোমাকে এই প্রক্রিয়ার মধ্যে থাকতে হবে। সুতরাং যখন কোনো ছবি কেউ পরিচালনা করে তখন পরিচালকের টাকার উৎস আমরা কেউই জানি না, ডিরেক্টর বা অভিনেতা অভিনেত্রী বা অন্যান্য কলা কুশলী কেউ জানে না টাকার উৎস, কারণ অন্যান্য ক্ষেত্রে বা অন্যান্য পেশার ক্ষেত্রে কেউ জানে না মালিকের টাকার উৎস কি, যেটা পাই সেটা চেকে। এটা যারা প্রডিউসার তারাই কোনো টাকা নিয়ে কাজ করেছে বলতে পারবে, এটার সঙ্গে অন্যান্য কলা কুশলীর কোনো সম্পর্ক নেই। সিনেমার থেকে অনেক বেশি দুর্নীতি বাইরে হয়, সিনেমা যেহেতু জনপ্রিয় মাধ্যম তাই প্রথমেই নায়ক নায়িকাদের দিকে যায়, মন্তব্য পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়। যখন কোনো ছবি কেউ প্রডিউস করেন তখন প্রডিউসারের টাকার সোর্স আমরা কিন্তু কেউ জানি না, ডিরেক্টর বা অভিনেতা অভিনেত্রী বা অন্যান্য কলাকুশলী যারা, তারা কেউই জানেন না যে টাকার সোর্সটা কি। কেন জানেন না, আমি একটা উদাহরণস্বরূপ বলতে পারি, অন্যান্য যাবতীয় ক্ষেত্রে, চাকরি ক্ষেত্রে বা অন্যান্য যে কোনো ক্ষেত্রে, পেশার ক্ষেত্রে যারা এমপ্লয়ি তারা কিন্তু কেউ জানেন না যে মালিকের অ্যাকচুয়ালি টার্নওভার কত হয় এবং টাকা কোথা থেকে আসে এবং কোথায় ব্যয়িত হয়। যেটা পাই সেটা হচ্ছে একটা চেকে একটা অ্যামাউন্ট পাই যেটা ব্যাংকে আসে। সুতরাং এটা যারা প্রডিউসার তারাই বলতে পারেন যে কোন টাকা নিয়ে তারা কাজ করছেন, এবং এরা তারা জানানো না কোনোদিন, কেউই জানাননি। সুতরাং এইখানে শিল্পীদের বা কলাকুশলীদের বা পরিচালকদের সঙ্গে কোনো সম্পর্ক নেই। যে বিষয়টা বারবার উঠে আসে ফিল্ম ইন্ডাস্ট্রির কথা, সেই ফিল্ম ইন্ডাস্ট্রির থেকে অনেক বেশি দুর্নীতি কিন্তু বিভিন্ন অন্য ইন্ডাস্ট্রিতে ঘটেছে, কিন্তু সেটা হয় না। ফিল্ম ইন্ডাস্ট্রির কথা খুব বেশি হয়, তার কারণটা হচ্ছে ফিল্ম ইন্ডাস্ট্রি একটুখানি জনপ্রিয় মাধ্যম তো সিনেমা, তো জনপ্রিয় মাধ্যম যেহেতু সিনেমা সেই জন্যে যাবতীয় যা স্ক্যান্ডেল বা যাবতীয় যা যা অভিযোগের তীরে প্রথমেই যায় ফিল্ম ইন্ডাস্ট্রি এবং বিশেষ করে নায়ক নায়িকাদের ক্ষেত্রে। দুর্নীতির টাকা টলিউডে, চলছে কালো টাকা সাদা করার কাজ, উদ্বিগ্ন টলিউডের কলা কুশলীরা। দুর্নীতির টাকা
দিনের পর দিন খাচ্ছে টলিউডে। টলিউড কোথাও গিয়ে সফট টার্গেট হয়ে দাঁড়াচ্ছে একাধিক দুর্নীতিকরদের। উল্লেখযোগ্যভাবে একাধিক ব্যক্তিত্ব তারা প্রশ্ন তুলছেন, সত্যি কি টলিউড ইন্ডাস্ট্রির মাথায় যারা রয়েছেন তারা কি আদৌ জানতে পারছেন না যে একাধিক কালো টাকা শুধুমাত্র এই টলিউডের মাধ্যমেই সাদা করা হচ্ছে। বিশিষ্ট অভিনেতা অভিনেত্রীরা বলছেন, আমাদের এই লোভকে সংবরণ করতে হবে, যতদিন না পর্যন্ত এই লোভ সংবরণ হচ্ছে এবং কর্তৃপক্ষ যারা রয়েছেন বা প্রশাসন যারা রয়েছে ইন্ডাস্ট্রির মাথায় যারা আছে তাদেরকে আরও চোখ কান খোলা রেখে এগোতে হবে, তবেই হয়তো টলিউড বাঁচতে পারবে। নইলে ভবিষ্যতে টলিউড যেভাবে আস্তে আস্তে কলুষিত হচ্ছে, উল্লেখযোগ্যভাবে সাধারণ মানুষ টলিউডকে বাঁকা চোখে দেখা ইতিমধ্যেই শুরু করেছে। ক্যামেরায় মদন সরকারের সঙ্গে অভিরূপা সাহা, ক্যালকাটা নিউজ, কলকাতা। দুর্নীতির টাকা টলিউডে ঢুকছে, কলা কুশলীরা তারা পর্যন্ত ভাবছেন যে আসলে কি হচ্ছে। উদ্বিগ্ন টলিউডের কলা কুশলীরা, সিনেমা প্রযোজনা করেছিল বাকিবুর, রেশন দুর্নীতিতে এখন শ্রীঘরে সেই বাকিবুর। আর বাকিবুরের সিনেমায় ছিল পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়। ছবির প্রিমিয়ারে হাজির ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। পার্থবাবুকে দেখে অবাক হয়েছিলাম, আপনাদের শুনিয়েছি ইতিমধ্যেই দোলন রায়, তিনি স্পষ্ট যে বার্তা দিয়েছেন, তারই পাশাপাশি রুদ্রনীল ঘোষ, কমলেশ্বর মুখোপাধ্যায়, একের পর এক যে আপডেটগুলো উঠে এসছে, যে প্রতিক্রিয়া তারা দেখিয়েছেন, সেই প্রত্যেকটা আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। কিন্তু বাকিরাও কি ভাবছে, টলি পাড়ায় দুর্নীতির টাকা সফট টার্গেট হতে শুরু করেছে টলিউড, নানা প্রশ্ন ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। নজর রাখার চেষ্টা করব সরাসরি, অভিরূপা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে একেবারে টেকনিশিয়ান স্টুডিওর সামনে থেকে। অভিরূপা, এই মুহূর্তে টলিগঞ্জের স্টুডিও পাড়ায় তুমি রয়েছ। খুব স্বাভাবিকভাবে আমরা বেশ কিছু প্রতিক্রিয়া শোনাচ্ছিলাম, কলা কুশলীরা তারা ভাবছে কোথাও গিয়ে টলিউড সফট টার্গেট হয়ে যাচ্ছে। বাকিদের সঙ্গেও নিশ্চয়ই তোমার কথা হয়েছে, কি বলছেন তারা? বেশ কয়েক বছর আগে টালিগঞ্জের ছবিটা যদি দেখা যায়, মূলত ইন্ডাস্ট্রির ভেতরের ছবি বা এই ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত যে সমস্ত মানুষজন, সেটা টেকনিশিয়ান হতে পারে, মানে একদম গ্রাসরুট লেভেলের মানুষ, ডিরেক্টর হতে পারেন, প্রডিউসার হতে পারেন, কলাকুশলীরা হতে পারেন, এই সমস্ত একটা ইন্ডাস্ট্রি যাদেরকে নিয়ে গড়ে ওঠে, সেই সময়টার একটা ছবি ছিল। আজকের বর্তমান দিনে দাঁড়িয়ে সময়টা অনেকটা আলাদা। উল্লেখযোগ্যভাবে এই বিগত বেশ কয়েক মাস ধরে আমরা একটা রিসেন্ট একটা ট্রেন্ড দেখতে পাচ্ছি, যে একাধিক দুর্নীতির খবর যখন সামনে আসছে, যারা যারা গ্রেপ্তার হচ্ছেন তাদের টাকা কোথাও কোথাও ব কলমে গিয়ে টালিগঞ্জে খেটেছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়, প্রশ্নটা ঠিক কোথায় কোথায় উঠছে, তার কারণ এই বিশিষ্ট শিল্পী বা পুরনো প্রবীণ অভিনেতা অভিনেত্রী বা পরিচালক ডিরেক্টর যারা রয়েছেন তারা বলছেন যুগের বদল ঘটেছে। অর্থাৎ এ বিষয়টা তারা বলছেন এক কথা, যে উল্লেখযোগ্যভাবে একজন কলাকুশলী বা একজন শিল্পীর পক্ষে জানা সম্ভব নয় যে একজন প্রডিউসার বা যিনি প্রযোজনা করছেন সেই টাকাটা আসছে কোথা থেকে, তিনি কোথা থেকে তার ফিনান্স জোগাড় করে নিয়ে আসছেন। তাহলে উল্লেখযোগ্যভাবে যে ডিরেক্টর একটা ছবি বানাবেন, তাহলে তাকে প্রথমে আগে একজন প্রডিউসার বা একজন প্রযোজনা সংস্থার আগে তার ইনকাম ট্যাক্সের ফাইলটা দেখতে হয়, সেটা জনে জনে দেখা এর আগেও সম্ভব হয়নি, এখনও সম্ভব নয়। এবার সমস্যাটা হচ্ছে যে এটা যেহেতু যাচাই করা সত্যি সম্ভব নয়, ফলে শিল্পীদের পক্ষেও জানা সম্ভব নয় যে এই টাকা, তারা যে পারিশ্রমিকটা নিচ্ছেন সেই টাকাটা আসছে কোথা থেকে। ফলে এটাই কিন্তু মূলত লিকুইড মানি, এই লিকুইড মানিটাকে, যেটা ব্ল্যাক মানি সেটাকে হোয়াইট মানিতে ট্রান্সফার করার একটা সফট টার্গেট। এই অসাধু ব্যবসায়ী বা একদল অসাধু দুর্নীতিবাজ তারা রীতিমতো আঁকড়া করে বসছে এই টালিগঞ্জকে। এবার সমস্যাটা কোথায় হচ্ছে, সমস্যাটা হচ্ছে যে সমস্ত শিল্পীরা তারা পরিশ্রমের বিনিময়ে টাকা নিচ্ছেন, যেমন কিছুদিন আগে আমরা দেখলাম বাকিবুর রহমান প্রযোজিত যে ছবি আমরা দেখলাম, যে ম্যানগ্রোভ, সেই ম্যানগ্রোভে কারা কাজ করেছেন, যে সমস্ত শিল্পীরা কাজ করেছেন তারা তাদের পরিশ্রমের টাকা নিয়েছে। একটা সময় এই শিক্ষক নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার হওয়া শান্তনু সেনের টাকা, সেই টাকাও এই টলিউডে খেটেছে, ফলে তার ছবিতে যারা কাজ করেছেন তারা তাদের পারিশ্রমিক নিয়েছেন। কিন্তু এই যে সকল ব্যক্তি যারা গ্রেপ্তার হচ্ছেন তাদের ছবি যখন সামনে আসছে, তাদের প্রযোজিত যে সমস্ত ছবি আমরা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু অনায়াসেই
শিল্পীদের ছবি পেছনে চলে আসছে এবং সেই সমস্ত শিল্পীদেরও কিন্তু আজকের দিনে সাধারণ মানুষ যারা একেবারে খেটে খাওয়া মূলত গ্রাম বাংলার স্তরে যে সমস্ত মানুষ তারা তো এত কিছু বোঝেন না, তারা বোঝেন একটা ছবি তৈরি হয়েছে সেই ছবি থেকে টাকা পেয়েছেন এরা, কিন্তু এই ছবিটা তৈরি হয়েছে চুরির টাকায়। তাহলে কি সত্যিই সেই শিল্পীরা টাকা নিয়েছেন চুরির টাকা? এই বিষয়টা অর্থাৎ কোথাও গিয়ে কিন্তু টলিউডের শিল্পীরা মনে করছেন বা কলাকুশলীরা মনে করছেন, ডিরেক্টররা মনে করছেন যে তাদেরকে সাধারণ মানুষ ইতিমধ্যেই বাঁকা চোখে দেখা শুরু করেছে এবং এর একটা শেষ প্রয়োজন। কোথায় গিয়ে শেষ প্রয়োজন আমরা বলছি, অবশ্যই অনেক শিল্পীরা বলছেন যে প্রডিউসাররা কোথা থেকে টাকা আনছেন সেটা জানা সম্ভব নয়। সম্ভবটা তাহলে কি সত্যি কি সম্ভব নয়? মানে এতটাই কি টলিউডের হাল ছেড়ে দেওয়ার মতো অবস্থা চলে এসেছে? যারা টলিউড বা এই ইন্ডাস্ট্রির বা এই কালচারাল মিনিস্ট্রিতে যারা রয়েছেন, যে সমস্ত ওপর মহল বা যে মাথা থেকে এই কাজগুলো পাস হয়, সেই জায়গায় দাঁড়িয়ে কি কোথাও গিয়ে নজর দেওয়ার সত্যিই কি কোনো অবকাশ বেঁচে নেই? যদি সত্যিই বেঁচে থাকতো তাহলে কি এই জায়গাগুলোতে বা যে সেন্সিটিভ জোনগুলোতে এখনই যদি নজর না দেওয়া হয় তাহলে কি সত্যিই টলিউডের ভবিষ্যৎ সেটা বিষবাহ জলে পড়ে রয়েছে? এই প্রশ্নগুলো উঠছে। আমরা একাধিক শিল্পীদের সঙ্গে এই প্রতিবেদন যখন আমি তুলে ধরেছি, গোটা সিএন টিম যখন তুলে ধরেছে, সেই সময় একাধিক শিল্পী, সেটা আজকের প্রজন্মের শিল্পী হতে পারে বা প্রবীণ প্রজন্মের শিল্পীও হতে পারে, তারা বলছেন যেহেতু যুগের পরিবর্তন হয়েছে। আমরা একাধিক বিশিষ্ট অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে একটা সময় একটা ট্রেন্ড ছিল যে যে সমস্ত শিল্পীরা কাজে আসতেন তারা বহু বছর কাজ করার পর হয়তো একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি বা একটা সেকেন্ড হ্যান্ড ফ্ল্যাট কেনার কথা ভাবতেন, কিন্তু বর্তমান যুগ এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যে একে অপরের কম্পিটিটর হিসেবে ভাবা বা একে অপরের থেকে আরও বেশি উন্নত লাইফস্টাইল লিড করা, কাজে নেমেই সেখান থেকে একটা বড় গাড়ি বিলাসবহুল বাড়ি না কিনলে এই ইন্ডাস্ট্রিতে টেকা যাবে না বা ইন্ডাস্ট্রির সঙ্গে খাপ খাওয়ানো যাবে না, এই ভাবনাটা যখনই একটা নতুন প্রজন্মের কলাকুশলীদের মধ্যে চলে আসছে তখন তাদের এই টাকার নেশা, সেই টাকা কামানোর আরও নেশাটা উদ্গ্রীব হয়ে উঠছে। ফলে এই টাকা কোথা থেকে আসছে, কে সিনেমা বানাচ্ছেন, কি ছবি, কোন প্রেক্ষাপটে সেই ছবি তৈরি হচ্ছে, একেবারে অভিরূপের সঙ্গে থাকো। বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে আমরা যোগাযোগ করতে পেরেছি ইতিমধ্যে। সজল দা, স্বাগত জানাবো সিএনএ। দুর্নীতির টাকা ঢুকছে টলি পাড়ায়, এমনকি টলিউডের কলা কুশলীরা তারা পর্যন্ত উদ্বিগ্ন। না দেখুন, প্রথম কথা হচ্ছে আমরা এটা দেখেছি, এই অভিযোগগুলো বারবারই এসছে। সেটা আপনি টলিউড থেকে বলিউড সব জায়গায় দুর্নীতি বা দুষ্কৃতীদের টাকা করে, এখন যারা আর্টিস্ট তারা তো আর চিন্তা করতে যাবেন না যে টাকা কার আসছে কে আসছে, কিন্তু যারা ডিরেকশন করবেন বা যারা অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপারে থাকেন, আমি সিনেমাটা কথা বুঝি না, আবার তাদেরকে অনুরোধ করবো যে তারা যেন কোনো কিছুর প্রলোভনে এই টাকাগুলো থেকে নিয়ে কাজে এই ধরনের মানে সিনেমা বা ছবি বানানোর কাজ না করেন, এটা এক তাদের সজাগ হতে হবে। আর আমার দু নম্বর কথা হচ্ছে যে আপনি বলছিলেন বাকিবুরের সিনেমায় অর্পিতা নায়িকা হবে, তো বাকিবুরের সিনেমায় অর্পিতা নায়িকা ছাড়া তো অর্পিতা তো আর সত্যজিৎ রায়ের সিনেমায় নায়িকা হতে পারবে না, মৃণাল সেনের সিনেমায় নায়িকা হতে পারবে না, তো স্বাভাবিকভাবে এই ধরনের মানুষগুলোর জন্যই এই অর্পিতাদের জন্যই এই সিনেমাগুলো তৈরি হয়। এগুলো হচ্ছে সমাজের প্রবলেম। দেখুন, আপনারা যদি এই পার্থ বালুর মতন ছোড়েদের ডাকাতদের আমরা যদি নির্বাচিত করি, তাদের থেকে কি কি আশা করা যেতে পারে? অর্পিতার সমাসা পূর্ণ করেছে হয়তো পার্থ দা, সবটা পারেনি, তাই চেষ্টা করেছিল যদি ওকে ফিল্ম স্টারটা বানিয়ে দেওয়া যায়। এই আর ধন্যবাদ জানাবো সজল দা, কথা বলছিলাম বিজেপি নেতা সজল ঘোষ ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। দুর্নীতির টাকা ঢুকছে টলি পাড়ায়, উদ্বিগ্ন টলিউডের কলা কুশলীরা পর্যন্ত। অভিরূপা আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, অভিরূপাকে একটু সঙ্গে থাকতে বলবো, আর তারই পাশাপাশি অবশ্যই নজর রাখার চেষ্টা করব এই খবরের দিকে, কারণ একের পর এক আপডেট, একের পর এক বক্তব্য আমরা আপনাদের শোনাচ্ছি যেখানে উদ্বিগ্ন টলিউডের কলা কুশলীরাই। নজর থাকবে এই খবরে, একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, ঠিক যে খবরে আমাদের নজর ছিল, দুর্নীতির টাকা যাচ্ছে টলি পাড়ায়, উদ্বিগ্ন টলিউডের কলা কুশলীরা পর্যন্ত। সিনেমা প্রযোজনা করেছিলেন বাকিবুর, কে এই বাকিবুর রহমান? রেশন দুর্নীতিতে এখন শ্রী ঘরে বাকিবুর, আমরা আরো বিস্তারিত জানবো অভিরূপার কাছ থেকে। আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন একেবারে টলি পাড়া টেকনিশিয়ান স্টুডিওর সামনে থেকে। অভিরূপা, বাকিদের সঙ্গে এখানে প্রচুর কলা কুশলীরা প্রতিদিন শুটিং এ আসেন, তাদের সঙ্গেও নিশ্চয়ই তোমার কথা হয়েছে। দেখো, এই
ম্যানগ্রোভে যিনি কাজ করেছিলেন অন্যতম প্রবীণ অভিনেত্রী দোলন রায়, তার সঙ্গে যখন আমরা কথা বলেছি, তিনি বলেছিলেন যখন একটা কন্ট্রাক্ট বা চুক্তি সাইন হয় সেখানে লেখা থাকে যে কে এই ছবি বানাচ্ছেন, কে প্রযোজনা করছেন, কে প্রডিউসার। কিন্তু এই দুর্নীতির শিকড় এতটাই গভীরে, মানে একটা কথা আছে বাংলা প্রবাদে যে ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি, কোথাও গিয়ে যারা এই ছবিটা বানাচ্ছেন তারা তো জানতেন যে তারা তাদের কালো টাকা সাদা করছেন। দোলন রায় খুব মারাত্মক একটা কথা বলেছেন, তিনি বলেছেন যে তিনি যখন সাইন করেছিলেন বা এই চুক্তিতে তিনি যখন স্বাক্ষর করেছিলেন এই কাজের জন্য, সেই সময় নাকি বাকিবুর রহমান, তিনি যে প্রযোজনা করছেন এই ছবিটার, সেটার নামটাই উল্লেখ ছিল না, অর্থাৎ বাকিবুর রহমানকে তিনি চিনতেনই না। ফলে তিনি কোথা থেকে চলে এলেন, তিনি প্রযোজনা করছেন, কাকে ঢাল করে প্রযোজনা করছেন, সেটাও তিনি জানতেন না। একটু সঙ্গে থাকো অভিরূপা, ইতিমধ্যে আমরা যোগাযোগ করতে পেরেছি, আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশ রঞ্জন বাবু, আপনাকে স্বাগত জানাবো সিএনএ। উদ্বিগ্ন টলিউডের কলা কুশলীরা পর্যন্ত দুর্নীতির টাকা ঢুকছে টলি পাড়াতে, অনেকেই বলছেন যে শাসক দলের মদত ছাড়া তো এটা সম্ভব নয়। এটা তো কোনো প্রশ্নের ব্যাপার নেই, এটা সন্দেহাতীত। টলিউড নিয়ে মুখ্যমন্ত্রী এত উচ্ছ্বসিত কেন? মুখ্যমন্ত্রী টলিউডের সিরিয়াল বসে বসে দেখেন এবং লোককে অ্যাডভাইস করেন, আপনারা খবর টবর শুনবেন না, সিরিয়াল দেখুন। কেন, এই গোটা প্রক্রিয়াটাই খুব পরিকল্পনা করা হয়েছিল। এই সমস্ত দুর্নীতিমূলক টাকা এগুলো ফিল্ম ইন্ডাস্ট্রিতে ঢালা হয়েছে, যার ফলে ফিল্ম ইন্ডাস্ট্রিতে যারা অভিনয় করেন তারা দেখবেন 21 জুলাইয়ের মঞ্চ থেকে আরম্ভ করে দিদিমণি সব মঞ্চে গিয়ে নাচানাচি করেন। এরা তো কেউ শিল্পী নন, এদের তো কিনে নেওয়া হয়েছে, এরা সব বিকৃত মানুষ যারা নাচ গান করতে পারেন। শিল্পী হলে তাদের একটা শিল্পের স্বাধীন সত্তা থাকে, সেটা তাদের নেই। আজকে যারা প্রতিবাদ করছেন তাদের ধন্যবাদ যে তাদের অন্তত পক্ষে শিল্পী সত্তাটা জেগে উঠেছে। তারা সমস্ত সত্য তথ্য তদন্তকারীদের দিয়ে দিন। গোটা টলিউডটা হচ্ছে কালো টাকা সাদা করার একটা রাস্তা। ওই ব্যতিক্রমী দু চারজন পরিচালক যারা আছেন তারা টলিউডে জায়গাও পান না আজকাল। তাই এই তদন্ত সেদিকে ধাবিত হোক, যাওয়া উচিত। ধন্যবাদ জানাবো আপনাকে। কথা বলছিলাম সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আবারও নজর রাখার চেষ্টা করব, ফিরবো আবারও অভিরূপার কাছে। অভিরূপা, যেমনটা বলছিলে, অনেক শিল্পীরাই যেটা বললাম, দোলন রায় তিনি বলছেন যে তিনি তার নামটাই দেখতে পাননি, অর্থাৎ বাকিবুর রহমান যে তিনি প্রযোজনা করছেন। ফলে কোথাও গিয়ে সত্যি নিজেদেরকে আড়াল রেখে শিল্পীদের দিয়ে কাজ করিয়ে নেওয়া হচ্ছে, কোথাও গিয়ে সত্যি ব্ল্যাক মানিকে হোয়াইট করার একটা প্রচেষ্টা চলছে গোটা টলিউড জুড়ে। কিন্তু সমস্যাটা ঠিক আবার অন্য জায়গাতেও হচ্ছে, তার কারণ যে সমস্ত শিল্পীরা কাজ করছেন তারা অনেকেই এ বিষয় সম্পর্কে কথা বলতে বা মুখ খুলতে কিছুটা হলেও পিছু হাঁটছেন। কেন হাঁটছেন? তার কারণ যেভাবে এখানে তাদেরকে কাজ করতে হয় বা কাজ পেতে হয় সেই জায়গায় দাঁড়িয়ে সত্যি কথা বললে হয়তো কাজ পেতে তাদের একটা সমস্যা হতে পারে, বা ভবিষ্যতে এরকম অনেকেই আছেন যারা এরকম মুখ খুলেছিলেন, তার মধ্যে অন্যতম একজন সুলেখা মিত্র, যার সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। তিনি বলেছেন যে তিনি একটা সময় এই ধরনের একাধিক বিষয় নিয়ে তিনি মুখ খুলেছিলেন, কিন্তু আদতে তাকে একঘরে করে দেওয়া হয়েছে। ফলে ভবিষ্যতে তিনি বলছেন যে তিনি কাজ পাচ্ছেন না, বর্তমানেও পাচ্ছেন না, ভবিষ্যতেও পাবেন কিনা তার জানা নেই। ফলে অভিরূপার সঙ্গে থাকো, ইতিমধ্যেই কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচের সঙ্গে আমরা যোগাযোগ করতে পেরেছি টেলিফোন লাইনে, তিনি রয়েছেন আমাদের সঙ্গে। সৌম্যদা, স্বাগত জানাবো সিএনএ। দুর্নীতির টাকা ঢুকছে টলি পাড়ায়, উদ্বিগ্ন কলা কুশলীরাও। আলি বাবা 40 চোর, তো এখানে তো বিরাট বড় সংসার, ছুটির তো সেখানে চোরবৃত্তির বিভিন্ন রকম উপায় পন্থা, মানে মডার্নাইজেশন অফ পলিটিক্যাল থেফট, এইখানে যদি আপনি দেখতে চান পন্থা আছে, সেই পন্থাগুলো এরা জানে। ফলে টাকা কেউ বান্ধবীর বাড়িতে, কেউ বান্ধবীর অ্যাকাউন্ট ভাড়া নিচ্ছে, বিদেশি বান্ধবীদের অ্যাকাউন্ট ভাড়া নিচ্ছে, মানে অভিনব পন্থা। তৃণমূল কংগ্রেস সরকার না আসলে আমরা জানতে পারতাম না যে এরকমের পন্থায় চুরি হয়, চুরি করা যায়। বলে কি বলার আছে, বাংলার লজ্জা, মানুষের লজ্জা, বাংলার মানুষ। আমাদের অর্থ কম ছিল, কিন্তু এরকম স্বাধীনতার পরে এত বড় একটা চুরির সরকার পশ্চিমবাংলার রাজনীতিতে বিরল। রাজনীতির বিরোধিতা ছিল, লড়াই ছিল, হিংসা ছিল, কিন্তু চোরচক্রীর এত বড় সংসার একটা সরকারের হতে পারে এবং তার অভিনব পন্থা রাখতে পারে, এটা আমাদের জানা ছিল না। এটা বাংলার মানুষ দেখছেন, লজ্জায় মাথা হেট হয়ে যাচ্ছে যে মুখ্যমন্ত্রীর দপ্তরের মন্ত্রী, এমএলএ, শান্তি সব এর সাথে যুক্ত, টলিউড থেকে বলিউড সবাই যুক্ত।
এটা ভয়ঙ্কর পরিস্থিতি পশ্চিমবাংলায়, পরতে পরতে দুর্নীতি, পেঁয়াজের খোসার মতো দুর্নীতি সব। ইট ওয়াজ অর্গানাইজড করাপশন, অর্গানাইজড করাপশনের কুশীলবরা তো থাকবেই বিভিন্ন জায়গায়, তাই হয়েছে। এখন দেখা যাক কতক্ষণে এর সুরাহা হয় বা শাস্তি হয়। ধন্যবাদ সৌমদা, কথা বলছিলাম কংগ্রেস মুখপাত্র সৌম আইচ ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে, তারই পাশাপাশি ধন্যবাদ জানাবো আমাদের প্রতিনিধি অভিরূপা ছিলেন সরাসরি আমাদের সঙ্গে। নানা প্রশ্ন, নানা মতামত, নানা বক্তব্য উঠে এলো, এ খবরে নজর থাকবে, অন্যান্য খবরেও আমরা নজর থাকবো।